হ্যালো, আমরা আজকে কালেরকণ্ঠের অনলাইন লাইভে চলে এসেছি সেলিব্রিটি শোতে। আজকে আমাদের বিষয় হচ্ছে লাইফস্টাইল। এই যে ঈদ চলে এসছে, কেনাকাটা, ফ্যাশন, কাপড় চোপড়, কী কোনটা পরছেন, কে কী কিনছেন, কার কত বাজেট, কেমন হচ্ছে এবারের ঈদের, ঠিক মানে চলছে কি ট্রেন্ড, সব কিছু নিয়ে কথা বলবো বিশ্বরঙের স্বত্বাধিকারী ডিজাইনার বিপ্লব সাহার সাথে। আর আমি আছি জিনা জোরদার রিপা, কালের কণ্ঠের যেটা আমাদের পত্রিকা আকারে বের হয় তার লাইফস্টাইল পাতার সহ সম্পাদক। দাদা কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আছি ভালো। আচ্ছা দাদা, এই সময়টাতে একদম ঈদের আর মাত্র 5-6 দিন আছে, এই সময়টাতে এসে যদি একটু বলেন যে এই ঈদে আসলে আমাদের মেইনলি ট্রেন্ডটা কি চলেছে ছেলেদের পোশাকে বা মেয়েদের পোশাকে, মানে পাঞ্জাবি আর শাড়ি এগুলো তো একেবারেই ট্র্যাডিশনাল, বাট এইটার বাইরেও এখন ফ্যাশনে ফিউশন চলছে, সব কিছু মিলে যদি একটু বলেন। ফিউশনের বাতাসটা গত কয় বছর ধরেই চলছিল, তো সেক্ষেত্রে আসলে আমাদের দেশে না ওয়েদারটা কিন্তু বড় একটা ভূমিকা রাখে, বিশেষ করে আমার কাজের ক্ষেত্রে। কী ট্রেন্ড চলছে যেটা হচ্ছে যে ঈদ আসলে বাইরের অনেক ট্রেন্ডগুলো আমাদের উপর ঘাড়ে চেপে বসে, কিন্তু আমরা কখনোই ভাবি না এটা আসলে আমাদের আবহাওয়ার সাথে, আমাদের ফেস্টিভ্যালের সাথে, আমাদের পরিবেশের সাথে কতটুকু যায়। তারপরও আমি বলবো যে বিশ্বরঙ গত 24 বছর ধরে কাজ করছে এবং 24টা ঈদ আমরা পেয়েছি, রোজার ঈদ পেয়েছি, এবং তার মধ্যে অনেক পরিবর্তন এসছে। এবং যখন রং নামে জন্ম হয় হাউসটি, তখন তো বাংলাদেশে প্রেক্ষাপট কতটুকু বা ছিল ফ্যাশন ইন্ডাস্ট্রিটা, তো বিগত 24 বছরে রং থেকে বিশ্বরং হয়ে আসার মধ্য দিয়ে আমরা অনেক ব্যাপক পরিবর্তন দেখেছি। এবং সবসময় যেটা চেয়েছি যে বাংলাদেশের ট্র্যাডিশনাল বিষয়গুলি তুলে ধরতে পোশাকের মধ্যে, এবং সেইভাবেই ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। কিন্তু ঈদ এমন একটা উৎসব, সেখানে আসলে অনেক বেশি এক্সপেরিমেন্ট চলে, এবং প্রত্যেকটা ফ্যাশন সচেতন নাগরিক মানুষ তারাও চায় একটু ডিফারেন্টভাবে নিজেকে আনতে। আমরাও আমাদের ম্যাটেরিয়াল যতটুকু আছে এবং তার সাথে একটু মিক্স ম্যাচ করে আমাদের পোশাকগুলো আমরা করি, যাতে একটু ফ্যান্সি লুক আসে। কারণ হচ্ছে যে ঈদ আসলে বৈশাখ আর ঈদ যেহেতু একদম পাশাপাশি, তখন মানুষ ঈদটাকে একটু অন্যভাবেই দেখতে চায়, এবং আমরা আমাদের কাজের ধারাগুলোকে ওইভাবেই করি। এবছর যথেষ্ট পরিমাণ এক্সপেরিমেন্ট করেছি, এবং যে শব্দটি উল্লেখ করলেন ফিউশন, সেটা শাড়ির ক্ষেত্রে অনেক ধরনের ভাঙচুরমার করা হয়েছে, যেন গদভাদা ওই জমিন পাড় আঁচল এরকম মনে না হয়, যেটা দেখলেই মনে হবে একটু পরতে ইচ্ছা করে। কারণ যেহেতু এখন শাড়ি পরার প্রতি মানুষের ঝোঁক কমে যাচ্ছে ডে বাই ডে, সেক্ষেত্রে অনেক লোভনীয় শাড়ি না করলে মানুষের পরার আগ্রহ জন্মায় না। ঠিক তার পাশাপাশি সালোয়ার কামিজের এত ভ্যারিয়েশন এখন আসছে, সেটা হচ্ছে যে প্যাটার্নের অনেক পরিবর্তন আনতেই হয়, কারণ প্যাটার্নের যুগ এখন। যদি ট্রেন্ড বলতে চান তাহলে আমি বলবো প্যাটার্নের ট্রেন্ড, কারণ আগে যেমন ভ্যালু বা মোটিভ এগুলো নিয়ে খুব মাথা কাটানো হতো, অল ওভার স্পেস কী হবে না হবে, কিন্তু এখন আমার কাছে ধারণাটা হচ্ছে প্রথমে প্যাটার্নটাকে ভাঙে, যে এটা একটু ডিফারেন্ট দেখেই চেঞ্জ মনে হবে, এবং তার পাশাপাশি যেটা হবে যে পরার আগ্রহটা জন্মাবে এবং অল্পতেই খুব ফ্যাশনেবল লাগবে মানুষকে। ঠিক তেমনি ছেলেদের পোশাকের বেলাও পাঞ্জাবিতে ট্র্যাডিশনাল যে পোশাক পাঞ্জাবিগুলো হয় এটা সেটা থাকছি, তার পাশাপাশি আমি এক্সপেরিমেন্টাল কিছু পাঞ্জাবি করেছি, এটা যেটা একটু লেয়ার কাট এবং গদবাদের কলার প্লেট এরকম না, এটা নেকের প্যাটার্নই আলাদা, এবং সাইড প্যাটার্ন যেগুলো বলি সেগুলো একদমই ডিফারেন্ট। যেটা এরই মধ্যে বেশ কদিন ধরে প্রমোশনে যাচ্ছিলাম, কিন্তু আসলে বৈশাখের পাশাপাশি হয়তো কাজটা একটু পিছিয়ে গেছে, কিন্তু আমি এই সপ্তাহের মধ্যে পাঞ্জাবিগুলো চলে যাবে, এবং আমার মনে হয় যে ইয়াং জেনারেশন থেকে শুরু করে সে বিশ্বরঙ, ফেস রং এবং শ্রদ্ধা বয়োবৃদ্ধদের জন্য করি আমরা, সব কিছু মিলে কমপ্লিট একটা ফ্যামিলির উৎসব হবে এবার বিশ্বরঙ কালেকশন। আমি এই পাঞ্জাবির প্যাটার্ন প্লাস আপনার শাড়ির প্যাটার্ন নিয়ে কথা বলবো, আমি নিজে আপনার কাজগুলো দেখেছি এবং আমি ছেপেওছি, সো আমি সিরিয়াসলি মানে দ্যাট ওয়াজ টু কুল, মানে এবার পাঞ্জাবিগুলো আপনার খুবই সুন্দর হয়েছে, ইভেন কালার ম্যাটেরিয়াল বলেন আর সেগুলোর কাট বলেন আমি দেখেছি, ওটা নিয়ে একটু কথা বলবো। তার আগে আমার দুটো প্রশ্ন আছে। এক নাম্বার প্রশ্ন, বিশ্বরঙ খুব রঙের বৈচিত্র্য নিয়ে কাজ করে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে গত 24 বছরে আপনি যেটা বলছেন যে 24টা রোজার ঈদ পেয়েছেন, 24 বছরের চেঞ্জটা নিয়ে যদি ছোট করে একটু বলেন, দুটো বিষয় বলবেন, 24 বছরের ফ্যাশন ট্রেন্ডের চেঞ্জ
আসলে কি ফ্যাশন ঘুরে ফিরে আসছে? অবশ্যই, 20 বছর পরে তো অবশ্যই ঘুরে ফিরে আসছে। তখন আমি চারুকলা করি, 1992 এর কথা। তখন আমি পুরনো, সেদিন বিপাশা হায়াত তোমার ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, ওর বার্থডে উইশ করতে গিয়ে আমার একদম 24 বছরে যত ছবি আছে, 24 না আরও বেশি, 25 বছর চারুকলার ইয়া, ওগুলো খুঁজতে গিয়ে দেখলাম তখন কিন্তু সে লম্বা লম্বা ফ্রক টাইপের কামিজগুলো পরে আসতো, ফ্রক টাইপের। এবং ওই ছবি দেখে তখন আমি ওর বাসায় বলছিলাম, দেখো ওই সময় এগুলো কিন্তু চলতো, এবং 20 বছর পরে আবারও ওইটা চল ফিরে এসছে। অতএব যেটা চেঞ্জ, যদি মূল চেঞ্জটা ধরি, যে ওই সময় আমরা একটা ব্যাপক পরিবর্তন এনেছিলাম, যেটা হচ্ছে দেশি কাপড়ের প্রতি মানুষের একটা আগ্রহ ছিল ঈদে। এবং আমার মনে হচ্ছে যখন প্রচণ্ড শীতের মধ্যে ঈদ আসতো এবং খাদি কাপড় প্রচুর ব্যবহার করতাম, কুমিল্লার খাদি, গোহদা, অরুণ গোহদা আমাদের স্বর্গবাসী হয়েছেন, মানে দিয়ে কুলাতে পারতো না। এবং আমরা দেশীয় ফ্যাশন হাউসগুলো যারা এসেছিলাম সে সময় এনডি কটন, এনডি সিল্ক, বলাকা সিল্ক, তোপিয়ান, খদ্দর কাপড়, এগুলো প্রচুর আমরা, একটু মানে ভারী কাপড়, যেগুলো ভারী কাপড়, এবং ওই ম্যাটেরিয়ালগুলো আমরা প্রচুর ব্যবহার করতাম। ম্যাটেরিয়াল দিক থেকে বলবো এখন এক্সপেরিমেন্ট চলছে, কিন্তু সেই ক্ষেত্রে এগুলো অনেক কাপড় হারিয়ে গেছে আমাদের মধ্যে এই 24 বছর পরে এসে, সেটা বিদেশি ওই কাজগুলো হচ্ছে না। মানে অনেক ধরনের এনডিতে যে এত রকমের আমরা কাপড় বুনতাম, সেগুলো সামহাও এখন অনেকটা হারিয়ে যাচ্ছে। এখন আসলে বিদেশি কাপড়ের প্রতি একটা মানুষের ঝোঁক বেড়েছে, কিন্তু তার পাশাপাশি আমি বলবো যে ওই ধরনের এক্সপেরিমেন্ট ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ে আরো হওয়া উচিত ছিল। আচ্ছা, কষ্ট কি এখানে কোনো একটা কারণ? আমরা কি আমাদের প্রোডাকশন কস্ট অনেক বেশি হয়ে যাচ্ছে না? 10 বছরে প্রচুর র ম্যাটেরিয়ালের দাম বেড়ে গেছে, সুতার দাম বাড়লে তো সবকিছু দাম বেড়ে যাবে, এবং মানুষের জীবনযাত্রা যখন এক্সপেন্সিভ হয়ে যায় তখন তো তার মনে হবে যে আসলে ওইটুক ওই একটা তাঁতের কাপড় বা একগোছ কাপড় বোনার চেয়ে তার ফসল কাটা বা সিএনজি অটো চালানো তার জন্য অনেক ইজি তাঁতিদের জন্য। তো সেক্ষেত্রে এইগুলোতে ব্যাপক একটা পরিবর্তন আসছে, একটা অস্থিরতা তৈরি হয়েছে যেটা আসলে আগে ছিল না। আগের কাজের প্রতি, কাপড়ের প্রতি, দেশের প্রতি যে ভালোবাসাটা ছিল, ডে বাই ডে গত 24 বছর আমি বলবো যে একটা অনেক অস্থির। আর আমরা কি নিজেরাও একটু অসচেতন? মানে আমরা কি কোয়ালিটিটা না দেখে দামটাই আগে দেখি যে কোনটা আমি কমে পাচ্ছি, এরকম কি কিছু? প্রথম কথা হচ্ছে কি, এটা একটা কমন নিয়ে যে দেশি কাপড়ের দাম বেশি। আমার কথা হচ্ছে কি, দেশি কাপড় বিদেশি কাপড় বলে শব্দ না, কোয়ালিটি, এবং আপনাকে প্রোডাক্টটা বুঝতে হবে। এবং এইটা কিন্তু একটা ডিজাইনার্স ওয়্যার। এখন ভারত থেকে যে লক্ষ লক্ষ পিস, একটা কাপড় লক্ষ লক্ষ পিস ওরা বানায়, সেই কাপড়ের হয়তো 1% আমরা এখানে বিক্রি করে, যারা বিদেশি কাপড় বিক্রি করে, সেটার কস্টিং আমার কস্টিং মেলালে তো হবে না, আর তার সাথে আমার কম্পিটিশনে যাওয়ারই কারণ নেই। আর ওরা একটা কাপড়ের তো 3-4 কোয়ালিটি বের করে ফেলছে। হ্যাঁ, আপনি সে অরিজিনাল তো চেহারা দেখেনি না এদেশে। হ্যাঁ, সব্যসাচী ডিজাইনের কাপড় যদি, একটা শাড়ি যদি ওরা বাংলাদেশি টাকার 2500 টাকায় সেল করতে পারে, তাহলে এটা কিভাবে সম্ভব যেখানে সব্যসাচীর একটা শাড়ির দাম 5-6 লাখ টাকা থেকে স্টার্ট? তো বুঝতেই হবে যে কোয়ালিটিটা আসলে কোন পর্যায়ে। সেটা 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 ওই আমার মনে হয় বোধটা আসলে বাঙালির এখন ওইভাবে আসে নাই, এবং সামহাও তাদের বিদেশ প্রীতি, বিদেশ ভালোবাসা, নাম থেকে শুরু করে, লুকিং থেকে শুরু করে, ইদানিং তো তুমি মডেলও যা ব্যবহৃত হচ্ছে সব দেখতে কিন্তু কাশ্মীরির মতো হতে হবে, পাকিস্তানের মতো হতে হবে, ইন্ডিয়ান লুক হইতে হবে, বাঙালি একটা লুক থাকতে হবে কাপড়ে। আমি ইন্ডিয়ান কাপড় পরি, মানে শর্ট চলি পরি বা পালাজো পরি, মানে সালোয়ারটাও আমার পালাজোর কাট হতে হবে। মানে আমি বুঝলাম না আসলে ট্রেনগুলো আসলে কারা আনে। এগুলো তো আসলে স্যাটেলাইট অনেক বড় একটা ভূমিকা পালন করে, এটা আসলে মিডিয়া বিশাল ভূমিকা পালন করে। কারণ হচ্ছে কি, এক হচ্ছে আমরা রিমোট কন্ট্রোল টিপ দিলে আমরা পৃথিবী দেখতে পাচ্ছি, সেটা ঠিক আছে, সেটা অবশ্যই দেখবো আমরা, সেটা কোনো সমস্যা নাই। পাশাপাশি যে জিনিসটা হওয়া উচিত ছিল আমাদের দেশে মিডিয়াতে, আমাদের দেশে মিডিয়া আসলে সেভাবে ডেভেলপ করে নাই। আমরা যুদ্ধের পরবর্তী সময় থেকে আমরা দেখেছি ধার খয়রাত করে এদেশে ফ্যাশন ইন্ডাস্ট্রি চলেছে। আমি জন্মের পর তার মাকে দিয়েছি ইন্ডিয়ান শাড়ি পরেছে, সত্য কথা, যেটা টাঙ্গালের শাড়ি হয়তো 5টা থাকলে ইন্ডিয়ান শাড়ি থাকতো 25টা। সেইটা একটা পরিবর্তন আমরা এনেছিলাম, আমরা কি পারিনি, তার চেয়ে বড় দরকার আমরা কি পেরেছিলাম, তারপরে কি হওয়া উচিত ছিল সেই দিকে আর পরে আর যাওয়া হচ্ছে না। সেটাই এইবার যেটা বলছিলাম যে তাহলে আমাদের ফ্যাশনের ট্রেন্ডটা চেঞ্জ হলো কি করে, মানে আসলে কিভাবে ডে বাই ডে আমরা আসলে আমরা কি পিছিয়েছি? না না, আমরা পিছাইনি, আমরা পিছাইনি, কিন্তু আমাদের মানে মনুষ্যত্বের কিছুটা পরিবর্তন এসছে এবং বিবেকের কিছুটা ঘাটতি আছে। এবং সেক্ষেত্রে আমি বলবো যে, হয়তো বলবো যে আমারই দেশপ্রেম, তা কথা না, সেটা না। কথা হচ্ছে আমরা কিন্তু নিজেরাও বুঝি আমরা আসলে কিন্তু দেশের প্রতি আমরা নাই,
আমি আমার সন্তানকে আমার ফ্যামিলি থেকে তো প্রথম প্রেমটা জাগবে, আমি আমার বাচ্চাকে যে গান শোনাবো সে কিন্তু ওই গান শুনেই বড় হবে, তো সেক্ষেত্রে আমি যে পোশাকটা পরাবো সেইভাবে তার টেস্ট তৈরি হয়। তো সেই টেস্টে আসলে আমরা বাবা মারা আমাদের সমাজ আমরা চেঞ্জ করে ফেলছি, আমরা অল টাইমই ফ্যাশন বলতে বুঝছি বিদেশি হয়ে থাকতে হবে আমাদেরকে, তাহলে আমাদের দেশীয় কালচারও তো আমাদের আছে, আমাদের ঐতিহ্য কিন্তু অনেক পুরনো, আমরা কেন আমাদেরকে স্মার্টলি তুলে ধরতে পারি না? আর যেটা বলছিলাম মিডিয়ার অনেক বড় একটা ভূমিকা পালন করা উচিত, সেক্ষেত্রে আমাদের যে ধরনের ড্রামা তৈরি হচ্ছে যে ধরনের মুভি তৈরি হচ্ছে কেবলমাত্র বাজেটের কারণে আমরা অলওয়েজই পিছিয়ে যাই, আমাদের যে ধরনের গল্প নিয়ে নাটক তৈরি হয় যে ধরনের গল্প নিয়ে যা তৈরি হয় সেগুলির মধ্যে আসলে ফ্যাশনকে ওইভাবে আনার আর কোনো সুযোগ থাকে না, পোশাক কিনবে করতে গিয়ে নাটকের গল্প তৈরি অনুযায়ী ওই ধরনের জায়গা তৈরি করতে তো ওদের বাজেটে কুলায় না। আচ্ছা এটা নিয়ে আমি কথা বলবো, এটা নিয়ে কালকে রাতেই আমি ভাবছিলাম, তার আগে আমি ওই যে প্রসঙ্গটা আবার হয়তো হারিয়ে ফেলবো যে বিশ্ব রঙের রং। হ্যাঁ, উজ্জ্বল রংটা আসলে কি এটা আমার চরিত্র, আমার কাজের ধরন, কারণ অ্যাজ এ পেইন্টার আমি ছোটোবেলা থেকে ব্রাইট কালারের ছবি আঁকতে পছন্দ করি, তো আমি তো আসলে ফ্যাশন ডিজাইনার না, কিন্তু এটা বলতে বলতে এখন ফ্যাশন ডিজাইনার চিত্রশিল্পী এখন আর কিছু বলি না, আগে বিরক্ত হতাম। তো আমি চারুকলা যখন পড়েছি তখন তো আমার কাজের ধরনটাই ছিল ব্রাইট কালার, তো যখন পোশাকের শাড়ির উপর আমি কাজ করতে গেছি যথারীতি আমার ক্যারেক্টার ব্রাইট কালার, ওগুলি আসলে আমি সবসময় অ্যাপ্লাই করতাম, করতে করতে গত 24 বছরে রঙের যে নামকরণটা করা হয়েছিল উজ্জ্বল রং নিয়ে আমি কাজ করতে পছন্দ, যেটা এখন একটা ট্রেন্ড বাংলাদেশের জন্য, বৈশাখ মানেই তুমি 6-7টা রং মারো কাপড়ের মধ্যে, এটা কিন্তু আসলে আমার কাজের ধরন ছিল যেটা শুনে এস্টাবলিশ এখন অন্যরা কাজ করলো ব্রাইট, এটা খুব জনপ্রিয় হয়েছে যে মানুষ নিয়েছে না ভালোবেসে নিয়েছে, কিন্তু আমার কথা হচ্ছে আমার কাজের একটা মানে বেসিক তো ছিলই, কারণ দেশীয় যে কোনো ফোক উৎসব বলেন কালার বলেন ঐতিহ্যের যত কিছু আছে আর্ট সব কিন্তু ব্রাইট কালার, তো যার জন্য হচ্ছে কি আমার টেস্টের সাথে ওই ঐতিহ্যের কালারগুলো যখন আমি অ্যাপ্লাই করতাম আলটিমেটলি একটা ব্রাইট কালার কম্বিনেশন তৈরি হয়ে যেত অটোমেটিকলি, যেটা সব আমার ক্যারেক্টারে পরিণত হয়েছে। এই এবার বলি আমাদের মিডিয়ার যে ভূমিকাটা, আমাদের মিডিয়াতে একজন মানে আর্টিস্ট যিনি হয়তো একটা নাটকের জন্য সেই আমি জাস্ট ফর অ্যান এক্সাম্পল আমি বলছি যে দিনে যদি 5 টাকা সম্মানী পেয়ে থাকেন তাকে কিন্তু ওই 5 টাকার ভেতরে নিজের কাপড় কসমেটিক্স মেকআপ সব কিনতে হচ্ছে, জুয়েলারি সব কিনতে হচ্ছে, চিন্তাটা তাকেও করতে হচ্ছে যে আমি কোন ক্যারেক্টারে কোন কাপড়টা পরব। ওটা ডিরেক্টর মোটো মাথা ঘামায় বলে দিবে তোমার 60s এর, না না ডিরেক্টর তো মাথা ঘামাই না আর কেউ মাথা ঘামানোর নেই, আমি বলছি যে ওই বাজেটে 5 টাকার মধ্যেই তার কাপড় চোপড় গয়না গাটি মানে কসমেটিক্স সব কিনতে হচ্ছে, অথচ বাইরে তো ওই ট্রেন্ডেই নেই, তার সম্মানে তার ডিজাইনার আলাদা কাপড় আলাদা ওই পোশাক নিয়ে চিন্তা করার লোকটাও আলাদা, আমাদের কোথায় সেসব? আমাদের কোথাও নেই, আমাদের ঘুরে ফিরে না এই যে বেশি করে এই সময়গুলো আসলে একই প্রশ্ন উত্তর দিতে, হ্যাঁ সেই কেন আমরা পিছিয়ে এসেছি কেন আপনি কিছু করছেন, আসলে সব তো আমি করবো না, আমি কিন্তু কি কি করেছি সেটা ইতিহাস দেখেন তাহলে বুঝতে পারবেন, এখন যারা দাপটের সাথে এই রোডের মধ্যে দিয়ে বিশাল বিশাল ব্র্যান্ড তৈরি করছে তারা কোথায় ছিল? তারা 10 বছর আগে 15 বছর আগে 20 বছর তো অনেক আগের আমাদের, তারা তো এই দেশে কোনো ইন্ডাস্ট্রি তৈরি করে নাই, এখন আমাদের তৈরি করা একটা ফিল্ডে তারা এখন গোল দিচ্ছে খেলছে ইটস ওকে, কিন্তু এই খেলাটা আসলে একটু অন্যভাবে খেললেই পারতো, যেটা আসলে এদেশের মানুষকে নিয়ে কাজ করলে পারতো, বিদেশি কাপড় এনে কেটে কুটে একটা ড্রেস দাঁড় করিয়ে দিলাম তার চেয়ে তো অনেক বেশি জরুরি ছিল এখানকার র মেটেরিয়ালগুলো ডেভেলপ করা, এখানকার এক্সারসাইজগুলো ডেভেলপ করা, তবে আমরা অনেক বেশি স্বয়ংসম্পন্ন হতে পারতাম টেকনিক্যাল বিষয়গুলো। আজকাল ফ্যাশন ডিজাইনাররা যারা ইনস্টিটিউটে পড়ছে তারা কিন্তু আসলে তাদের ফিউচার সম্পর্কে জানেও না ঠিক মতো, তারা পড়ছে কিন্তু কেন পড়ছে জানে না, সবাই তো ডিগ্রি দরকার এবং 12-14 লক্ষ টাকা দিয়ে নাকি পড়ছে আরও বেশি হয়তো, সেই জায়গায় একটা ছেলে মেয়ের ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত এবং তাদের টিচারও নাকি বলে তোমাদের যা শেখানো হচ্ছে তোমাদের বেরিয়ে বলে কাজে লাগবে না, অদ্ভুত ব্যাপার। তো এই যে মিডিয়ার কথা বললেন তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি যেমন লাস্ট কলকাতা যে গেলাম জয় হাসানের একটা শুটিং স্পটে গিয়েছিলাম, তার বিজয় বিসর্জনের পরে যে মুভিটা রিলিজ পাচ্ছে সেটা বিজয়ের পোস্টারের শুটিং ছিল সেদিন, আমি গেছি গল্প করতেছি তো দেখলাম একজন আছেন যিনি হেয়ার দেখছেন, একজন মেকআপ দেখছেন, আরেকজন কস্টিউম নিয়ে চিন্তা করছেন, খুবই সিম্পল কিন্তু মানে একদমই মধ্যবিত্ত ঘরের গল্প এবং সেইভাবেই একদম নরম একটা তাঁতের শাড়ি পরে জয়া দাঁড়িয়েছিল, কিন্তু ভাবনার লোকটা কিন্তু আলাদা। আমাদের দেশে যতগুলো চ্যানেল আছে বলতে পারবেন কোনো একটা চ্যানেলের ভিতরে কোনো ফ্যাশন ডিজাইনের ইনভলভমেন্ট আছে? চ্যানেলের কথা তো আমি বাদই দিলাম, মানে একটা প্রোডাকশন, হ্যাঁ একটা প্রোডাকশনে
এটা তো জীবন্ত প্রমাণ আমি কার ম্যাক্সিমাম হিরোইনদের সাথে হিরোদের সাথে আমার পরিচয় আছে, এবং যখন তারা চরিত্রটা পান পাগলের মতো ছুটে আসেন, পাগলের মতো ছুটে আসেন। আমার তো এক মনে হচ্ছে তারিনকে আমি প্রায় 70-80 হাজার টাকার গয়না দিয়েছিলাম কালেক্ট করে, কারণ ওই নাটকের মধ্যে দেখাইতে ওর অনেক গয়না আছে, সেইটাও নায়িকার উপর দায়িত্ব দিল যে তুমি গয়না জোগাড় করো। অদ্ভুত কাণ্ড, সে তার অভিনয় নিয়ে মাথা ঘামাবে, তার ক্যারেক্টার নিয়ে মাথা ঘামাবে, মানে কস্টিউম জুয়েলারি সেটা আলাদা কথা, ওকে দেখাইতে হবে যে ওর এক বাক্স গয়না আছে, সেইটাও ও খুঁজছে। এটা অদ্ভুত রকমের লাগে। আমরা একটা ফটোশুটও আমরা কত অ্যারেঞ্জ করি, মানে আমরা আসলে এখনো প্রফেশনাল না। না, আমি একটা জিনিস বিশ্বাস করি পার্সোনালি, সেটা হচ্ছে যে যার আসলে যেই কাজটা করা উচিত, যার জন্ম যেই জন্ম তাকে, এবং যে যেইটার এক্সপার্টিস তাকে সেই কাজটা দেওয়া উচিত, এবং তাকে দিয়ে সেই কাজটা করানোর আগে তাকে পে করা উচিত, পে করা উচিত। এই কালচারটাই আসলে আমাদের মধ্যে গড়ে উঠে। মজার বিষয় হচ্ছে আপনার যদি কোনো বন্ধু থাকে, আপনি দেখবেন এই ধরনের এক্সপিরিয়েন্সেস হয়তো আপনার অনেক হয়েছে, যে বন্ধু হয়তো ভাবছে আরে বিপ্লব তো বিশ্বরঙের ইয়ে, ঠিক আছে ও নিশ্চয় আমাকে ঈদের কাপড়টা ফ্রি দিবে। শুধু সে না, কালকে যে মেসেঞ্জার আসে আমি এবং আমার বাচ্চার গিফট কিন্তু এখনো পেলাম না, মানে এটা তো গান না, আমি গান গিয়ে দিয়ে চলে আসবো, এটা তো ইভেন গানও কেন আপনি ফ্রি গান, আমি কথার কথা বলছি যে আমার মধ্য থেকে যদি কিছু করতে হয় ঠিক আছে আমি জন্য করে দিলাম উইশ করলাম সেটা, কিন্তু এমন ভাবে পোশাকের ব্যাপারটা আসে তো জিনিসটা হচ্ছে তার প্রাপ্য। আমার কথা হচ্ছে যে ওখানে তো আমার একটা কস্ট আছে, ঠিক আছে ওটা যদি আমি নিজে দেই তোকে দিলাম, কিন্তু তুই তো এটা দাবি করতে পারিস না। ইভেন গানও, আপনি গানও কেন নিজে গাইবেন, কেউ একজন কেন মানে একেবারে টেকেন ফর গ্রান্টেড এর মতো চিন্তাই করে নিবে যে আমি রাখতে পারি বলে আমার হাতে রান্না ফ্রি, এটা কেন রে ভাই? এটা মানে এই এই প্র্যাকটিসটা আমাদের মধ্যে খুব আছে, আমরা তো যোগ মানে গুণীর কদর করতেই পারি না, মানে উল্টে তার ওটা আবার ফ্রিও ডিমান্ড করি, আমরা ডিমান্ড করে থাকি যে এটাই তার প্রাপ্য, এটাই তার প্রাপ্য। হোয়াট ইজ দিস? যে কথাটা বললেন, যেটা যেমন বলি যে আমাদের দেশের ডে বাই ডে অধঃপতনের আমি কারণ আরেকটা বলি, যে কথাটা বললেন যে বাইরের কান্ট্রিগুলো যে যেটা করে বংশ পরম্পরায় করছে, কিন্তু ওদের একটা বালুচুরির শাড়ি শত শত বছর ধরে কিন্তু ওরা বুনছে, ওর দাদুর দাদু বুনতো, এখন ও বুনছে, তার ছেলে বুনবে, ওরা কিন্তু বিক্রিও করছে। আমাদের দেশে বালুচুরি কিন্তু স্বপ্নেও চিন্তা করতে পারবেন না। না, ওই যে মিরপুরের সব তাঁত বন্ধ হয়ে গেছে, তাদের ছেলেরা এখন ফ্লেক্সিলোডের দোকান দিচ্ছে। হ্যাঁ, টাঙ্গাইলও সেম অবস্থা। ওই আমার আমি যার সাথে বিজনেস করতাম সেই পর্যন্ত হয়তো আছে, তারপরের জেনারেশন কিন্তু সেভাবে আগ্রহী না, এবং দেখা যাচ্ছে যে আপনার প্রবলেমটা হচ্ছে যে আমরা আমাদের কাজটুকু করতে চাই না। আমি মনে করছি যে আচ্ছা আমার শাড়ি দিয়েই তো বিপ্লব সাহা এত কিছু করে ফেললো, তা আমি কেন একটা শোরুম করে ফেলছি না? এটা একটা প্রবণতা। আমি শোরুম করলে তো তাহলে আমার শাড়ি যদি 50 টাকা এদিকে লাভ হয়, ওদিকে আরও 50 টাকা লাভ হবে। তারপরে বা যেই লোকটা তাঁত বুনছে ও ভাবছে না আমি কেন তাঁত বুনবো, আমি তো তাহলে মহাজন হয়ে যেতে পারি, মহাজন বলছে আমি কেন মহাজন হবো, আমি ডিজাইনার হয়ে যাবো। এই যে একটা অস্থিরতা প্রত্যেকটা সেক্টরই, কিন্তু মানে আসলে তুই যেটার এক্সপার্টিস তুই সেটাতেই থাক না ভাই। হ্যাঁ, আমরা আসলে একদমই আমাদের জায়গাটাকে রেসপেক্ট করি না, এবং আমরা আমাদের জায়গাকে নিয়ে থাকতেও পছন্দ করছি না। আমরা চেষ্টা করছি আমি কেন প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছি না। কথা হচ্ছে একটা দেশ তখনই ডেভেলপ করবে যতক্ষণ একজন চাষি ফসল ফলাবে, একজন মালি ফুল ফোটাবে, আমি পোশাক করব, আরেকজন পেইন্টার পেইন্টিং করবে। আমরা হচ্ছে কি সবাই সব কিছু করতে চাই, এইটা হচ্ছে আমাদের অধঃপতনের সবচেয়ে বড় অন্ত। মানে আসলে এটাই ঠিক। আমি মানে আমি একটা কথা বলি যে আমি একটা সময়ে যেটা ছিলাম হচ্ছে যে সব কিছু জ্যাক অফ অল শিপ, বাট আমি কোনোটারই মাস্টার হইতে পারি নাই। তো এটা আসলে খুবই ভুল একটা পথ চলা। আমাকে ওয়েন আই ওয়াজ ইন ক্লাস 10 আমার এক চাচা আমাকে বলেছিলেন যে যেটা করবা একটা নিয়ে থাকো, তাহলেই ওটার হয়তো তুমি বেস্ট না হলেও থার্ড সেকেন্ড কিছু তো একটা হতে পারবা। এটা খুব সত্যি কথা, এটা আমার বেলাও ঘটেছে। আমি কিন্তু চারুকলায় ফার্স্ট ক্লাস পাস স্টুডেন্ট, আমার ইয়ারে 3 জনই ফার্স্ট ক্লাস ছিল, তার মধ্যে কিন্তু আমি একজন। আচ্ছা, কেউ কিন্তু এখন যদি আমি ছবি আঁকতে বসে বলে ও আচ্ছা বিপ্লব সাহা ছবি আঁকতে পারে, এইটাই আসবে আমার পরিচয়। কিন্তু আমার বেসিক কিন্তু ফাইন আর্টস, আমি এখন পর্যন্ত আমার কর্মকাণ্ড, আমার ছবি আঁকা, ডিজাইন করা, কোরিওগ্রাফি, যা করি নাটক বা না যা সব কিছু কিন্তু আমার আর্ট সেন্স থেকে করি, ওই চিত্রশিল্পীর জায়গা থেকে আমি কাজটা করি, যে জন্য আমার অনেক সহজ হয় আমার জন্য কাজটা করতে। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে এখানের ওই মানুষগুলোর ভিতরে ওই জিনিসটা নাই। আমি অলওয়েজ মানুষকে বলি দেখো আমার
14 বছরের লেখাপড়ায় বিসর্জন দিয়েছি শুধুমাত্র এই বিশ্ব রং থেকে বিশ্ব রং বানানোর জন্য। আজকে তাই মনে করতাম যে না, আমিও ছবিও আঁকবো আবার এদিকে বিজনেসও করবো, কারণ আমি কিন্তু এই ধরনের ফ্যাশন হাউস করতে আমি আসি নাই। আমি একদমই নিজের শখের বসে রঙের জন্ম দিয়েছিলাম, একদমই শখের বসে, ছোট্ট 100 square feet একটা শোরুম ভাবছিলাম কোনোভাবে করবো, কিন্তু পরে কিন্তু আমি ফেরত যেতে পারিনি, কারণ এই দেশের মানুষ আমাকে যেতে দেয়নি। এদেশে আমার তখন মনে হয়েছিল আসলে এখানে অনেক কিছু করার আছে, এত মানুষের ভালোবাসা এবং আশীর্বাদ। আমি বলবো আমি এখনও যদি আউটলেটে দাঁড়াই, মুরব্বীরা আমার মাথায় ছুঁয়ে আশীর্বাদ করে, যে অনেকে বলবে যে আমার আম্মা আপনাকে দেখতে চান। এইগুলো কিন্তু আসলে এটাই প্রাপ্তি যেটা আসলে অনেকেই পায় না, অনেকে ভাগ্যে জোটে না। আমি এরপরে না ওই লাইনটাতে যেতে পারিনি, কারণ আমি যখনই চিত্রশিল্পী বিপ্লব সাহা হয়ে উঠতাম তাহলে এই চেয়ার আবার হয়তো আমার বসা হতো না, সেটা তো মাঝামাঝি একটা থাকতে পারতাম। কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওই জিনিসটাই আমি যেটা করবো, যখন ছবি আঁকতাম সবাই খুব অবাক হতো, কারণ আমি তো লেখাপড়ার পাশাপাশি বিজনেস করতাম, তখন অবাক হতো যেদিকে রেজাল্টও ভালো করছে ওদিকে আবার বিজনেসও করছে, তো এই জিনিসটা কীভাবে সম্ভব। কারণ আমার কাছে ওই জিনিসটা ছিল যে যখন যে কাজটা করব না, কেউ কেউ তো মাল্টি ট্যালেন্টেড, আমি মাল্টি ট্যালেন্টেড না, মানে এনজয় করি আসলে কাজ করতে। আর এটাই কাজের মূল কথা, যে আমি যদি এনজয় করি তো কাজের কাজ থাকে না, ফান হয়ে যায়। আচ্ছা দাদা, আবার একটু ঈদের প্রসঙ্গে ফিরে আসি, সেটা হচ্ছে যে আমি আমার ইয়ে থেকে বলবো, আমার দেখার ইয়ে থেকে বলবো যে সিল্ক এই মেটেরিয়ালটা আমি দেখেছি যে অন্য অনেক দেশের তুলনায়, ইভেন আমাদের পার্শ্ববর্তী একেবারে প্রতিবেশী দেশগুলোর তুলনায়ও আমাদের সিল্ক অনেক ভালো। হ্যাঁ, মানে ইভেন থিকনেস বলেন, তারপর সফটনেস বলেন, তারপর ওটার কাউন্ট, মানে একটা সুতার কাউন্ট থাকে, এগুলো সব কিছু মিলে আমাদের সিল্ক অনেক ভালো। তো আমাদের সিল্ককে আসলে আমাদের প্রোডাকশন কম, নাকি আমরা কি আসলে ঠিক মতো ইয়ে করতে পারছি না, এটা নিয়ে কিন্তু অনেক কিছু করার জায়গা আছে বলে আমার মনে হয়েছে। অন্তরা হচ্ছে অনেক কস্টলি, এত দাম বেড়ে গেছে, যে জিনিসটা 225 টাকা ছিল সেটা এখন 725 টাকা, 50 টাকা, 800 টাকা, এখন কাপড় হয়ে গেছে অনেক ঘেরালা। আচ্ছা, এই এখানে একটু বলি, কস্ট কি আসলে বেড়েছে নাকি আমাদের মুনাফা করার লোভ বেড়েছে? না না না, আপনার 10 গুণের মতো র মেটেরিয়াল, সুতা যেটা বলছে কটন, সুতাটারই দাম অনেক বেড়ে গেছে। আচ্ছা, ওইটা বাড়ার কারণেই যখন থেকে ওইটা বাড়তে শুরু করলো এবং চায়না থেকে সুতা আসা কমে গেল এবং ওই সুতাগুলো দাম সব কিছু মিলেই এমনভাবে কর আরোপ করা হলো, তখন আসলে আমরা রিস্ক নেই না এখন সিল্ক কাপড়ে। ওই একমাত্র ইভেন্টগুলোর জন্যই আমরা হয়তো সিল্ক মেটেরিয়ালটা কিছু ব্যবহার করি। পার্শ্ববর্তী দেশগুলোতে হয় কি আপনার, আমরা কিন্তু পিওরটা পিওরই রাখি, ওরা হয় কি এত মিক্সড সিনথেটিক ব্যবহার করে দেয় আপনি ধরতে পারবেন না। আপনি এমন এমন সব তারা শাড়ি এখন বাজারে রেখেছে, ওরা একেবারে মেনশন করে দেয় 100% পিওর, তার মানে তোদের আরো কত ভাগ আছে, ভাগ আছে। আপনি মনে করে দেখবেন যে ওরা 35,000 টাকা শাড়িটা 3500 টাকা বিক্রি করছে, কি করে সম্ভব? এবং আপনি যদি দুইটা পাশাপাশি রাখেন আপনি চোখে না না কিছু বোঝা যাবে না, বোঝা যাবে না। যারা 4-5 বছর 10 বছর এই সেক্টরটাতে কাজ করছে, একমাত্র তারাই ধরে বুঝতে পারবে যে কোনটা পিওর এন্ড কোনটা আর্টিফিশিয়াল আর হচ্ছে রেপ্লিকা। আর আমি এবার আপনার একটা শাড়ি নিয়ে কাজ করেছি, আসলে সিল্ক প্রসঙ্গে এই জন্যই আসি, কালকে হয়তো কালার কণ্ঠের প্রিন্ট ভার্সনে সেটা আসবে A to Z-এ, আপনি দেখবেন, একটা ব্লু কালার শাড়ি নিয়ে সিল্কের, মানে ইট ওয়াজ টু অসম, এত সুন্দর হয়েছে কাজটা, মানে আমি দেখেছিলাম ওই শাড়িটা, কালকে দেখবেন নাদিয়া পরবে, খুব সুন্দর হয়েছে দাদা, খুবই সুন্দর হয়েছে। আর পাঞ্জাবির কাট নিয়ে কথা বলবো বলেছিলাম ছেলেদের, পাঞ্জাবির কাটে আমি দেখেছি যে মানে খুব কিছু, মানে আমাদের এই জায়গাটার সাথে একেবারে প্রাচ্যের কিছু ডিজাইনের এক ধরনের মেলবন্ধন ঘটেছে, ফ্লেভার আছে কলারে বা নেকে, বাটনে, দেন হচ্ছে সাইড কাটে। তো এই বিষয়গুলো কি মানে আপনি চিন্তা করে একেবারে আরোপিত ভাবেই ইনসিস্টিংলি নিয়ে এলেন? এটা আসলে কি মানে ফ্যাশনটা তো স্রোতের মতো, হ্যাঁ, এবং আমরা তো সারা বছর জুড়েই কিন্তু একটা চেষ্টা থাকে যে নতুন কিছু দেওয়ার জন্য, এবং ফ্যাশনটা কিন্তু রাতারাতি কোনো ধপকে চেঞ্জ হয়ে যায় না, এটা কিন্তু বোঝা যায় পূর্বাভাস দিতে 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 একটা সময় যেটা এস্টাবলিশ হয়। তো পাঞ্জাবির ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে, যেটা আপনার একটা ইনফ্লুয়েন্স থাকতেই পারে, আরেকটা হচ্ছে যে একটা ইনফ্লুয়েন্সের সাথে নিজের কিছু, কারণ শিল্পকলাটা এরকম, আর্ট কালচারটা এরকম যে
কোথাও কোনো একটা কিছু ভালো লাগতেই পারে, সেটার সাথে নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করে আমরা কিন্তু পারি আমরা নতুনত্ব কিছু একটা দিতে। এবং যেই পাঞ্জাবিগুলো আপনি কথা বলছেন এটা কিন্তু আসলে অনেক মানুষ যে পড়বে তা না, কারণ এটা ক্যারি করার একটা ব্যাপার থাকে। আমাদের দেশের আমাদের কাস্টমার গ্রুপ যেরকম একটু মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত তারা থাকে, এবং যেটা হয় কি যে আপনার এডুকেশন স্মার্টনেস পার্সোনালিটি অনেক ক্ষেত্রে কিন্তু এটা মানে এটার উপর অনেক ক্ষেত্রে ভূমিকা রাখে। তো সেই জন্য সব কিছু মিল করেই যখন আপনি কাছে লেয়ার কাটের কিন্তু এখন একটা এমনি ট্রেন্ড চলছে, এমনি ট্রেন্ড এসেছে, হ্যাঁ মেয়েদের কাপড়ে হয়েছে, মেয়েদের কাপড় হচ্ছে, ছেলেদের কাপড়ও সেম ওই একটা ফ্লেভার আনার চেষ্টা করা হয়েছে। আচ্ছা আমার হাতে কিছু দর্শকের কমেন্ট এসছে, আমি একটু বলবো। কামাল কেশরী বলেছেন অভিনন্দন ও শুভকামনা, থ্যাংক ইউ কামাল কেশরী। নাসরিন রিস্তা জানিয়েছেন তার এই অনলাইনে লাইভ সেলিব্রিটি শোটি ভালো লাগছে, থ্যাংক ইউ নাসরিন। শাপলা এই অনুরোধটা অবশ্য আমারও, উনি বলেছেন ভাই একটা গান শোনাবেন প্লিজ ইনশাল্লাহ। আচ্ছা এটা আমি আলাদা করে রাখছি। শাকিলা বলেছেন সুতি কাপড় নাকি সিল্ক কোনটা আপনার প্রিয়? কাকে প্রশ্ন করেছেন? আমার প্রিয় সিল্ক সুতি দুইটাই দাদা, সুতি ওকে, আমার সিল্কও খুব ভালো লাগে। শাহাবুদ্দিন উনিও শুভকামনা জানিয়েছেন, খুব ভালো লাগছে দাদা, থ্যাংক ইউ সো মাচ, আমার খুব ভালো লাগছে আপনারা দেখছেন। আচ্ছা শাকু জানিয়েছেন ভালো মানের সুতি কাপড় বুঝবো কি করে? এইটাই হচ্ছে কথা, আমার মনে হয়েছে গত 24-25 বছরে বা আরও যে 30 বছরে বা আমাদের যুদ্ধের পরবর্তী নিপুণের আবির্ভাব হয়েছিল, এই বিগত বছরগুলিতে যেটা হচ্ছে কি মানুষ অনেক সচেতন হয়েছে। ওকে এখন কিন্তু আগে হয়তো আমরা বুদ্ধি দিতাম তাদের কাছে, এখন তাদেরও অনেক বুদ্ধি আমরা কাজে লাগাই। তো এখন হচ্ছে কাপড়টা ধরলেই ওই ফিলিংটা আসলে ইম্পর্ট্যান্ট যে এটা কতটুকু সুতি টেক্সচারটা, আর যদি একদমই ডিরেক্ট বুঝতে চান এটা সুতি কি সুতি না, জাস্ট একটা ম্যাচের কাঠি নিন, একটা কাপড়ের কোনায় একটু আগুন জ্বালান, যদি এটা ছাই হয়ে যায় বুঝবেন এটা সুতি, আর যদি এটা আঠালো হয়ে যায় তখন বুঝবেন এটা মিক্সড সিনথেটিক, ব্যাস শেষ। সেটাই, আর হচ্ছে এরপরে আসে মানে শিশুদের, একদম শেষে আসছি কিন্তু সবার আগে তো শিশুদেরই, কারণ ঈদে মানে মানে আমার সেই ছোটবেলার কথা মনে পড়লে আর সেই সময়কার ঈদগুলো আমি আমি বলি দাদা একদম সত্যি করে, আপনিও যখন ছোট ছিলেন নিশ্চয়ই ঈদ নিয়ে আপনারও অনেক মজা মজার স্মৃতি আছে, বন্ধুদের বাড়ি যাওয়া খাওয়া। এখনো আমি যে বাসা থাকতাম বাড়ি আমাদের ভদ্রমহিলা আমাদের বাড়ির মালিক যিনি ছিলেন ওই পোলাও মনে এখন আমি খুঁজে বেড়াই, মানে ওই যে একটা গন্ধ মানে ঘুম ভেঙে যেত গন্ধে, মনে হতো না যে কালকে একজন একটা আমার ফেসবুক একজন চিটং একটা ছেলে স্ট্যাটাস দিয়েছে, মানে আমরা কিন্তু ছোটবেলা থেকেই আমি কোন ধর্ম আপনি কোন ধর্ম সেটা বুঝতামই না, আজান মানে টিভি সাউন্ড অফ করতে হবে, আমার বাবার শিক্ষা এখন পর্যন্ত আমরা বাচ্চাদের শিখাই যে আজান দেওয়া মানে টিভির সাউন্ড কমবে, গান বন্ধ হয়ে যাবে, মানে বা পূজা একই টাইমে হয়তো পূজাও দিচ্ছে ঘন্টাটা আস্তে করে বাজাবে। কালকে খুব মজা লাগছে একজন ফেসবুক ফ্রেন্ড ওরকম একটা স্ট্যাটাস দিয়েছে, তার মা বলে বাবা এখন তো রোজার ইফতারের সময় এখন আমি আস্তে করে ঘন্টাটা বাজাচ্ছি। এই যে রেসপেক্টটা একটা ধর্মের প্রতি একটা ধর্ম, একসাথে আমার বড়দাদের দেখেছি ঈদের দিন একরকম পাঞ্জাবি পরে সব বন্ধুরা বেরোতো বা আনন্দগুলো, সেগুলো আসলে আমাদের যে স্মৃতি আমরা ধরে রেখেছি, এখন আসলে বাচ্চারা তো ধর্মে ধর্মে কোন দলটাই আসলে দেখে, কিভাবে হিংসা করবে, কিভাবে এটা আমার না এটা তোমার, সারাক্ষণ ফেসবুক টেসবুকের মাধ্যমে শুধু জ্ঞান দিয়ে বেড়াচ্ছে এটা করো সেটা করো, মানে এত কিছু দরকার ছিল না আসলে, মানুষের মনুষ্যত্বটা ইম্পর্টেন্ট, আমরা আসলে ফেসবুক ঠিকঠাক মতো ইউজ করারই যোগ্য নই আসলে, এটা একদম সরকারিভাবে বন্ধই করে দেওয়া হচ্ছে। আবার মাঝে মাঝে অনেক ঘটনা আসলে দেখি যেগুলো তো সংবাদের অন্তরালে পড়ে যেত, যেগুলো আসলে ফেসবুকে কল্যাণে অনেক কিছু পেয়েছে খুব দ্রুত, এটা একটা পজিটিভ সাইন আর কি, কিন্তু আমরা নেগেটিভভাবে অনেক কিছু ইউজ। সেটাই তো যেটা বলছিলাম যে শিশুদের জন্য আসলে বিশ্বরঙ এবার কি করছে? অনেক কালেকশন, প্রথম যেটা আমি প্রায়োরিটি দিই যেমন আমার আমার ঘর থেকেই বুঝি আমার ছেলে আমার মতো পাঞ্জাবি পড়তে চায়, বাবা তুমি যখন যেটা বানাবে আমার জন্য একটা বানিয়ে ফেলবে, হ্যাঁ বড়দের মতো সাজতে কিন্তু সাজতে হবে, হ্যাঁ আমার মেয়েও দেখা যায় ওর মার মতো সালোয়ার কামিজ বা ওরকম পড়তে পছন্দ করে, তো সেই জায়গাটা আমি প্রথম প্রায়োরিটি দিচ্ছি যে বাচ্চারা আসলে এখন আমি এই জায়গাটা আমি আমার বন্ধু বিপাশ সাহায্যের কথা বলতেই হয়, আমি যখন চারুকলায় বিএফএ পড়ি তখন ও প্রেগনেন্ট এবং বেবি যখন হবে ওই সময় থেকে পরে আরিব হয়ে যাওয়াটা পর্যন্ত অনেক কিছু কাছে শিখেছি যে বাচ্চারা আমাদের আমার বাবার আমার বাবা যেভাবে বড় করেছেন, হ্যাঁ তোমরা কিছু বোঝো না তোমরা কিছু করো না ধরো না ছুঁয়ো না, কিন্তু আমি বিপাশের বন্ধুর কাছ থেকে অনেক কিছু শিখেছি যে আসলে বাচ্চারা না বাচ্চা থাকে না, ওরা বোঝে না এমন কিছু নাই, ওরা সব কিছুই বোঝে, ওদের যদি বোঝানো যায় এবং ওদের কাছ থেকে ঠিকই ওটা নেওয়া যায়, মানে
ছোটরা ছোটদের মতো অ্যাটিচিউড করে না আজকালকার বাচ্চারা, করতে চায়ও না, চায়ও না। আমার মেয়ের বয়স 5 বছরও হয় নাই, ও এমন সব কথা বলে, আমি বলি ও হয়তো এ লেভেল দিচ্ছে বা এ লেভেল, মানে এমন সব ল্যাঙ্গুয়েজ ইউজ করে, এমনভাবে সুন্দর করে কথা গুছিয়ে বলে, আমাদের ডিজিটাল বাচ্চা আর কি যেটা বলতে গেলে। তো সেদিন ওদের সাজ পোশাক, ওদের গান শোনা, ওদের চিন্তা ভাবনা সব কিছুই আসলে অনেক বেশি অ্যাডভান্স। তো সেই জন্য পোশাক আশাক একটা পিছিয়ে থাকবে কেন, তো ওদের জন্য নিজস্ব কিছু কালেকশন আমাদের থাকে, কিন্তু ম্যাক্সিমাম জোর দিয়ে আসলে যে ফ্যামিলি ড্রেসের প্রতি, যাতে করে হচ্ছে ওই বাবার মতো করে পড়তে পারে, মায়ের মতো করে সাজতে পারে মেয়েটা। তো সেই জিনিসটা কাস্টমার গ্রুপটা আসলে ডে বাই ডে বাড়ছে। এটা এটা আমিও দেখেছি যে মানে ওই দিন আমাকে ফেসবুকে একটা গার্লস গ্রুপের সাথে আছি, তো ওখানে অনেকে মানে কোয়ারিতে জানতে চাচ্ছে যে কোথায় পাবো। তো আমি তাকে কমেন্ট করলাম বিশ্ব রং, আরও কতগুলো ফ্যাশন হাউসের নাম বললাম যে এই জায়গাগুলোতে পাবেন সাদা কালো, এই সে সে আমাকে আবার আনসার করছে এগুলো সব আমি পড়ে ফেলেছি, নতুন কোথায় পাবো, তার মানে সে মানে এটাতেই আছে। একটা কথা বলি, আমাদের ছোটবেলার উৎসবের আনন্দ আর এখন আনন্দ মিলবে না। আমার বাচ্চা তো মানে কিছুটা নিয়ে গেলে না হাফ এন আওয়ার ওটার প্রতি আগ্রহ থাকে না, কতক্ষণ প্রতি মাটিতে পড়ে সামিনে তুলে হয়তো রাখছি, কারণ আমরা কাপড় পেতাম দুর্গাপূজায় পয়লা বৈশাখে, সারা বছর একটা মানে ওয়েট থাকতো। আর ওই যে রাতে ঘুমাতে যাওয়ার আগে প্রতি মানে যতদিন না ঈদের কাপড় কেনা হচ্ছে, রাতে ঘুমাতে যাওয়ার আগে আম্মু আজকেও কেনা হলো না আমার ঈদের জামা, কবে কেনা হবে, চলে আসলো। এখনকার এত পায় একটা খেয়াল করে দেখেন যে আমরা কেনাকাটাও বেশি করছি, মানুষের আয় রোজগার, মানুষের উৎসব বেড়ে গেছে, দেখা দেখি কেনার প্রবণতা বেড়েছে। আমার মাকে আমি কখনই মার্কেটে যেতে দেখি না, আমার বাবা 30-40 টাকার শাড়ি নিয়ে আসতো, মা ঘরে বসে পছন্দ করতেন। আচ্ছা আমি 90s ঈদ নিয়ে একটু কথা বলবো, তার আগে বলি হানিফ মিয়া মালয়েশিয়া থেকে দেখছি বলছেন, থ্যাংক ইউ আপনি এত দূর থেকে দেখছেন, আমাদের সাথে আছেন, খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ। রোবায়েত হাসান বাপ্পি বলেছেন হ্যালো, হ্যালো হাই। মোহাম্মদ আসাদ বলেছেন নাইস কে। প্রণয় সাহা বলেছেন হ্যালো, হ্যালো হ্যালো। আশিস মজুমদার বলেছেন নাইস, ওকে থ্যাংক ইউ। ময়নউদ্দিন মান্নানো আমাদেরকে হ্যালো জানিয়েছেন, লিয়াকত আরিফ আহমেদ, হায়াত মাহমুদ, ওনারা সবাই আমাদের সাথে আছেন, সেটা বোঝা গেল তাদের জানানো দিয়ে। এইবার আমি যেটা বলছি যে 90s ঈদ পোশাক আগ্রহ, এখনকার যেই মানে সময়টা অনেক বেশি অস্থিরতা চলে এসেছে আমাদের, আসলে কি লিমিটেশনটা সংসার থেকেই ছিল, ফ্যামিলি থেকেই ছিল, কিন্তু ইচ্ছা করলে মার্কেট যেতে পারবো না, চাইলেই তুমি পাবে না, পাবে না। হ্যাঁ আর এখন হচ্ছে কি চাওয়ার আগে আমরা দিয়ে দিচ্ছি, আল্লাহ আমার বাচ্চা যেমনটা পুরনো হয়ে গেল, পুরনো হয়ে গেল। আর একটা তো আরেকটা হচ্ছে ফেসবুকে তো দেখে ফেলেছে, হ্যাঁ একটা ছবি তুলে ফেলেছে, এটার পরে যাবে না, কিন্তু দেওয়া যাবে না, এখন নতুন তার কাপড় লাগবে। আর সেই জায়গাটা হচ্ছে কি সবাই এখন সেলিব্রিটি, ফ্যামিলি থেকেই একটা ক্রাইসিস তৈরি করা ছিল যে প্রোগ্রাম ছাড়া উৎসব ছাড়া কোনো কাপড় দেওয়া হতো না আমাদেরকে, আমরা ওইটা পেলে আমার মনে হচ্ছে আমি একবার আমি আমার এক কাকু আমাকে 6টা টি-শার্ট দিয়েছিল, ওই টি শার্ট মানে আমি কি করব, কয়দিন পরবো, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী, ওনার হুঁশিয়ারি বিজনেস ছিল, উনি কিন্তু ওনা কেটে বানিয়ে দিয়েছিল আমাকে, তাতে আমি মহা খুশি। আর এখন তো দেশ বিদেশ থেকে আসলে কোনো তোয়াক্কা করে না, আগে দেখে তার ওটা পছন্দ হচ্ছে কিনা, হ্যাঁ পছন্দ, আর আমরা তো পেলেই খুশি ছিলাম কেউ দিল, আর এখন তো দিতেই ভয় লাগে যে এটা কেন দিল। উই হ্যাভ নো চয়েস, উই হ্যাড নো চয়েস, আমরা একটা পাচ্ছি তাতেই অনেক খুশি, যদিও আমরা মানে ততদিনে আসলে অনেকটাই আধুনিক হয়ে যাচ্ছে, 90s শেষ দিকে এসে আব্বু হয়তো একটা ড্রেস দিল, তারপর নিজেরও একটা পছন্দ থাকল, দুইটা মিলে একটা কিছু হলো, বা হয়তো একটার বেশি দুটো জামা যদি কোনো ঈদে পেয়ে গেছি, তো খুশি আর সকালে কোনটা পরবো বিকালে কোনটা পরবো এই নিয়ে হচ্ছে গিয়ে। আমি যেমন চিটাগে গেলাম, যখন আমি একজনকে গিফট দিলাম, তো যেই শপিং মল আমাদের আউটলেট, আমি তার পাশের দোকান থেকে একটা শার্ট কিনেছি, তো ভদ্রলোক বলতেছে যে আপনি আপনার শার্ট না দিয়ে আমাদের এখান থেকে শার্ট কিনছেন কেন। তা আমি এইটা একটা মানুষের কিন্তু আছে যে ও নিজের শোরুম থেকে দিয়ে দিল, হ্যাঁ তাই বললাম না আসলে উনি মনে অন্য দোকান থেকে দিলেই খুশি হবে, সেই জন্য আমি যদিও লাখো মানুষের কাপড় ডিজাইন করি, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে কি মানুষের মনে ওইটাও ঢুকে গেছে, ও আচ্ছা তো নিজের শোরুম থেকে ওটা টাকা লাগে না।
তোমার এটা তোমার দোকানেরই তো? আচ্ছা, তাহলে 2500 টাকাই দাও। আরে জিনিসটা বানাইতেই আমার খরচ হয়তো 3000 হচ্ছে, তাই না? তো এগুলা তো মানে আসলে এই ইয়েগুলো যাই হোক, এগুলো যার যার। আরেকটা জিনিস বলি, যে মানুষের যে কোনো কিছুর প্রতি আগ্রহ নাই, কোনো কিছু দেখার প্রতিও এবং বেশিক্ষণ ভালো লাগে না, সাথে সাথে পুরনো হয়ে যাচ্ছে, এটার কারণ হচ্ছে যে আমরা আমাদের ফ্যামিলিতে খুব অল্প পেতাম, ওর মধ্যে অনেক খুশি হয়ে যেতাম। এখন হচ্ছে ফ্যামিলি থেকেও বেশি পাচ্ছি, আর আপনি যদি মার্কেটে যান, মার্কেটে তো অভাব নেই, আমার তো মানে কাস্টমার চাইতে বিক্রেতা বেশি। খেয়াল করে দেখেন, জাতীয় বিজনেস কিন্তু এখন ফ্যাশন ইন্ডাস্ট্রি, আর হচ্ছে রেস্টুরেন্ট, এটা হচ্ছে জাতীয় বিজনেস। মানুষ খাচ্ছে, ওরে বাবা রে বাবা, মানে কাপড় কিনে কোনো নেই, কোনো দিক খাচ্ছে কিন্তু, আর তার পাশাপাশি হচ্ছে আপনার মানে তাকে একটা সবাই যাচ্ছে খাচ্ছে রিভিউ দিচ্ছে, আমি পারছি না, না আমি তো তাহলে ঠিক ট্রেন্ডি হতে পারছি না, আমি তো তাহলে ঠিক স্রোতে নাই, যাক আমাকেও যেতে হবে, চেক ইন দিতে হবে, খেতে হবে, ব্যাস। এটা এটা স্ট্যান্ডার্ড স্ট্যাটাস বজায় রাখতে হবে। এবং এই যে অনলাইনে একটা কালচার শুরু হয়েছে, সেটা হচ্ছে আজকালকেও একজন আমার কাস্টমার, সে মামুন সিং থাকে, উনি আমাকে বললো যে এখন ফোনই ধরছে না, ছবি দেখেছে ওই যে একদম দিল্লির ইন্ডিয়ানটা কোন ব্র্যান্ডের ছবি, হ্যাঁ পাঠিয়েছে ওই রকমই একটা, কিছু পছন্দ হয়নি ঢাকা শহরে, কিছু নাই, তো উনি এখন অনলাইন থেকে কিনেছে, কিনে কালকে ছবি পাঠিয়েছে, দাদা তুমি একটু ফোন করো, দেখো ফোনটা ধরে কিনা, আরে তোমার তো ঢাকা শহরে কোনো ডিজাইন পছন্দ হয়নি, অনলাইনে কিনেছে, ভাবছে বোম্বের একটা ড্রেস কিনে ফেলছে, এখন কি যে ড্রেস ওকে ধরিয়ে দিয়েছে। আমরা জানি না, চিনি না, ফেক আইডিতেও অ্যাডভান্স টাকা দিয়ে দিচ্ছি। এই বিষয়ে একটু বলতে চাই, অনলাইন থেকে কেনাকাটায় অবশ্যই সতর্ক হন, আপনার সতর্কতাই একজন ফ্রডের হাত থেকে আপনাকে বাঁচাতে পারে। আপনি আগে যাচাই করুন, বাছাই করুন, অনলাইনে যারা সেলার আছে তারা ট্রাস্টেড কিনা খোঁজ নিন, ব্যবসা কত বছর ধরে চালাচ্ছে, কি করছে, সেই বিষয়গুলোও একটু জানুন যদি আপনি অনলাইন ক্রেতা হন। অনলাইনে এখন একটা ভালো সম্ভাবনা তৈরি হয়েছে, এটা যেমন সত্যি, এটাও সত্যি যে যারা বছরের পর বছর ধরে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আছেন, চালাচ্ছেন, এবং যাদের একটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আছে, সেখানেই কি আগে যাওয়া ভালো না? দেশটাকেই কি আগে তুলে ধরা ঠিক না? অনলাইনে তো বেশিরভাগই দেশি কাপড় না, যারা বলছে যে তারা নিজস্ব ডিজাইন বিক্রি করছে অনলাইনে, এটা সম্পূর্ণ ভুল, সব কপি, আপনি বিশ্বাস করুন কিংবা নাই করুন, এখন পর্যন্ত হয়তো যারা ডিজাইনার আছেন সামনে অনলাইনে তৈরি করবেন, কিন্তু এখন পর্যন্ত টিল নাও অনলাইনে মানে ডিজাইনার আসলে নেই, যেটা সত্যি কথা। যদি কেউ করেও থাকে, এর তার ডিজাইন নকল করে করছে এবং বলছে তারা ডিজাইনার। সো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে যান, শোরুম আছে, প্রচুর শোরুম আছে, শোরুম যাদের আছে, যারা নাম করা ব্র্যান্ড নিয়ে কাজ করছেন, তাদের অনলাইন সুবিধাটাও এখন তারা চালু করেছেন, আপনারা সেটাতেও চেষ্টা করে দেখতে পারেন। আর যদি নিতান্তই অনলাইন থেকে কিনতে হয়, বিশ্বস্ত পেজ থেকে, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আছে এরকম লোকের কাছ থেকে কেনাই বুদ্ধিমানের কাজ হবে। আচ্ছা, এইবার আমি বলি যেটা আমাদের অনেক তো হলো দেশের ইয়ে, যাই হোক ঈদ চলে এসছে আর 5-6 দিন আছে, ঈদ সবারই ভালো হবে, আরও ভালো হবে দাদা যদি আপনি এবার আমাদের একটু গান শুনিয়ে দেন। সেটা কোনো মানে হয় না, তাই ঈদ গিফট আমার মুখ থেকে একটি ধন্যবাদ দিয়ে দিব। কি গান গাইবো, আরে অত গান মনে থাকে না সত্যি, মানে দু লাইন। আচ্ছা, আমার না অনেকগুলো গান পাইপলাইনে পড়ে আছে ঈদের ব্যস্ততার কারণে হয়ে উঠছে না, যেমন পাহাড়ি একটা গান আছে, আচ্ছা চল গড়ি, এটা আমার সাথে স্মৃতি সাহা গিয়েছে, ভদ্রমহিলা এখন সুইজারল্যান্ডে, যার জন্য গানটা প্রকাশ করা হচ্ছে না। তারপর অনুরূপা ইচ্ছের একটা গান সারা জীবন, খুব রোমান্টিক গান, সেটা কোনাল গিয়েছে আমার সাথে, সেটাও পাইপলাইনে এসে পড়ে আছে, ব্যস্ততার কারণে ফাইনাল টাচ দেওয়া হচ্ছে না। আর একটা ই করেছি, কভার করেছি আমাদের শ্রদ্ধা আশা ভোঁসলের প্রেম কিসে হয়, সেটা ফাইনাল টাচ হয় নাই, এখন কোনটা শুনবেন বলেন, যেটা আপনার নিজের পছন্দ। এবার বোঝা যাবে ডিপ্লোম্যাসি থেকে কিভাবে বিপ্লব বের হয়। চল গড়ি,
আচ্ছা চল ঘড়িটা গাই, এটা খুবই হিট গান, এখনো বের হয়নি কিন্তু এর মধ্যে সবাই খুব প্রশংসা করছে। গানের কথা মন থাকে না। আচ্ছা থাক, প্রেম কিসে হয় গাই? হ্যাঁ আশা বসলে, খুবই প্রিয় গান আমার এটা। কখনো চোখে চোখে, কখনো ছবি এঁকে, কখনো মনে মনে, কখনো কখনো আনমনে, হে প্রেম কিসে হয় তা কেউ কি জানে, হো প্রেম কিসে হয় তা কেউ কি জানে। কখনো চোখে চোখে, কখনো ছবি এঁকে, কখনো মনে মনে, কখনো কখনো আনমনে, হে প্রেম কিসে হয় তা কেউ কি জানে। থ্যাংক ইউ সো মাচ বিপ্লব দা, আমাদের সাথে এসেছেন, সময় দিয়েছেন, আর এত সুন্দর গান গেয়েছেন, পেটা করেই দেওয়া উচিত, ধন্যবাদ। আমার অনেক ভালো লাগলো যে আমরা অনেকদিন ফোনে ফোনেই কথা বলি, থ্যাংকস দিতে হয় এই প্রোগ্রামের মেইন উদ্যোক্তা যিনি তাকে দিতে হয়, কালের কণ্ঠকে, এবং শেষ পর্যন্ত সামনে সামনে দেখতে পেলাম, আমরা ফোনে কথা বলতে পারি, ছবিতেই দেখতাম ফেসবুকে, কিন্তু কখনো সামনে হয়নি, আমার দিদিকে আমি সামনে পেয়েছি, এবং যখন এসে শুনলাম, বললাম হোস্টকে, যখন নাম শুনেছি শুনি, ও তাহলে তো আমার কমন পড়বে প্রশ্ন, তো আমার কোনো টেনশনের কারণই নেই, আমারও ভালো লাগছে। আর যারা তখন দেখছিলেন তাদের সবাইকে বলবো, রং না, অনেকেই রঙে যে আমাকে খুঁজছেন, বিশ্ব রঙে আসবেন, অনেকগুলো আউটলেট আছে, আমাদের বিশ্বরং ফ্যান পেজে গেলে আমাদের অ্যাড্রেসগুলো পেয়ে যাবেন, এবং দেশি পোশাকের সাথে থাকুন, যেটা উনি আমার অনেকগুলো কথাই বলেছেন, যে আসলে এই বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির একটা ইতিহাস আছে, এখন আমরা অস্থির হয়ে যা কিছু করছি সেটা আসলে লক্ষণ শোভনীয় না, আপনি এই দেশের পক্ষে থাকুন, দেশের কাপড়ের পক্ষে থাকুন, আপনার কর্মসংস্থান হবে, আপনার ভাইয়ের হবে, আপনার ফ্যামিলির হবে, দেশ স্বনির্ভর হবে, সেই দোয়া করি, সেই চাওয়াটে আমাদের, এবং দেশের উৎসব হবে দেশি পোশাকে। ধন্যবাদ, আমিও বিদায় নিয়ে নিচ্ছি, হয়তো সামনে কখনো আবার দেখা হবে, আর কালের কণ্ঠ অনলাইন লাইভ দেখতে ভুলবেন না। গান তো খুব ভালোই গান দাদা।